কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য দেওয়ার সময় বাইরে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার পাঁচ নভেম্বর দুপুরে নগরীর টাউন হল মাঠের পটকে এই ঘটনা ঘটে এ সময় প্রায় জন আহত হয়েছেন জানা গেছে শনিবার পৌনে বারোটার দিকে উদ্বোধনী বক্তব্য শুরু করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় সংরক্ষিত নারী আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আঞ্জুম সুলতানা সীমা দলের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে চেষ্টা করেন তবে এমপি সীমা সহ আটজনকে ভেতরে প্রবেশ করতে বলায় বিপত্তি বাঁধে এ সময় তারা কিছু সময় গেটে বিক্ষোভ করেন ও পরে তারা ফিরে যাওয়ার সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে এদিকে স্থানীয় এমপি বাহার ও সীমা সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ককটেল বিস্ফোরণ ও বোতল নিক্ষেপের ঘটনা ঘটে এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এ বিষয়ে কোতেয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ হানিফ সরকার বলেন শনিবার দুপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে পরে পুলিশ পরিস্থিতি শান্ত করেন